Hello everyone, assalamu alaikum. This is Rifat from Violet Eyes. আজকে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে রানা আর্টসের। এর আগেও কিন্তু রানা আর্টসের আমি আরেকটা ভলিউম দেখিয়েছিলাম, সেটা ছিল ভিসকস লিলেন এমব্রয়ডারি ভিসকস লিলেন ড্রেস উইথ কি বলে এটাকে আমি ভুলে গেছি, জ্যাকার্ড দোপাট্টা। হ্যাঁ, আজকে যে কালেকশনটা দেখাবো সেটা ড্রেসের ম্যাটেরিয়াল সেম, যে শুধু এটার দোপাট্টাটা হবে প্রিন্টেড নেট দোপাট্টা, ঠিক আছে? সব কিছুই সেম, এমব্রয়ডারি করা আছে পাকিস্তানি ভিসকস লিলেনের মধ্যে। এই ড্রেসটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে কি, আমি বলবো কি, যারা আগে রানা আর্টস নিয়েছে তারা বুঝতে পারবা যে একটু একটু জর্জিয়া টাইপের ফিলিং আসবে। হ্যাঁ, কাইন্ড অফ সুইস টাইপের ফিলিং আসবে, বিকজ এটা আর এটা কিন্তু অরিজিনাল ড্রেস। হ্যাঁ, এটা কিন্তু কোনো ডিটো কপি না। অরিজিনাল ড্রেসের যে যে ব্যাপারটা সেটা তো তোমাদেরকে আমি বলেই দিয়েছি, অরিজিনাল ড্রেসের সাথে এরকম ক্যাটালগ বুক আসে, হ্যাঁ, যেটা কি না ডিটো কপি বা ডিটো ড্রেসের সাথে আসে না, ঠিক আছে? তো অনেকগুলো ড্রেস এখানে, আমি একটা একটা করে দেখাই। এখানে সবগুলো ড্রেসের পিকচার দেওয়া আছে, ঠিক আছে? তোমরা কেউ যদি এটার স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, দেন মার্ক করে দিয়ে দিবা যে কে কোনটা নিতে চাও, ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা দেখতে থাকো, আমি দেখানো স্টার্ট করি। রানা আর্টসের ড্রেসগুলো এত 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 বেশি পপুলার হয়েছে, অফকোর্স পপুলার হবে, বিকজ অফ এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ড্রেস এবং এটার ড্রেসের যে কোয়ালিটি। হ্যাঁ, এই যে এই ড্রেসটা দেখাবো এখন, ঠিক আছে? এই যে এই ড্রেসটা দেখাবো এখন, এই ড্রেসটা দেখাবো এখন, এটার ড্রেসের যে কোয়ালিটি, হ্যাঁ, এই ড্রেসটার কোয়ালিটিটা ডিফারেন্ট লেভেল, আই গেস ডিফারেন্ট লেভেল। হ্যাঁ, বিকজ ড্রেসটা অরিজিনাল ড্রেস, অরিজিনাল পাকিস্তানি ড্রেস, এবং মানে প্রাইসটা হচ্ছে গিয়ে অনেক 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 বেশি রিজনেবল। হ্যাঁ, আচ্ছা আমি দেখিয়ে দিই, এটা এটা যখন পরবা তোমরা সিল্ক সিল্ক টাইপের একটা ফ্লেভার পাবা, ঠিক আছে? সিল্ক টাইপের একটা ফ্লেভার পাবা, এত সুন্দর ড্রেস। হ্যাঁ, অনেক সুন্দর ড্রেস। এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর ভাইব্রেন্ট একটা গ্রিনের মধ্যে, আর সাইডে হচ্ছে একটু লাইট গ্রিন, মাঝখানটাতে হচ্ছে গিয়ে ভাইব্রেন্ট একটা প্রিন্টেড, আর এই যে ফ্রন্টের যে ম্যাজেন্ডাটা দেখছো তোমরা, ফ্রন্টের যে ম্যাজেন্ডাটা দেখছো, এই যে ব্ল্যাক ম্যাজেন্ডা, এগুলো কিন্তু হচ্ছে কি এমব্রয়ডারি করা, ঠিক আছে? এই ড্রেসটার মধ্যে কোনো জরি সুতা দেওয়া নাই, তো যাদের হচ্ছে গিয়ে অ্যালার্জির প্রবলেম আছে তারা এই ড্রেসটাকে সিলেক্ট করতে পারো। তো আমি দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের ব্যাক পার্টটা, ঠিক আছে? এটা হচ্ছে কি এই ড্রেসের ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা অনেক সুন্দর। আর এই যে এটা হচ্ছে কি ড্রেসের স্লিপসটা, স্লিপসটা কিন্তু আলাদা করে ড্রেসের নিচে দেওয়া আছে, তো স্লিপসটা হচ্ছে কি সাইড থেকে আসবে না। হ্যাঁ, আমি আজকে একটা আপু আমাকে জিজ্ঞাসা করছিল যে রানা আর্টসের বডি কত। হ্যাঁ, তো রানা আর্টসের বডি 78 ইঞ্চ দেওয়া আছে, তো যে যতই বাল্কি হও না কেন তো হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, কারণ আমি তাকে বলছিলাম যে সাইডে তো চওড়া অনেকই আছে, তো আই গেস প্রবলেম হবে না, তো উনি জাস্ট আমাকে বললো যে আমিও আসলে সাইজে অনেক বেশি চওড়া, এই কারণে আমি জিজ্ঞেস করছি। তো আমি জাস্ট হেসেই ফেললাম ওনার কথাটা শুনে। অনেকে কিন্তু মানে কেউ বাল্কি হলেও কিন্তু কেউ স্বীকার করতে চায় না যে হ্যাঁ আমি বাল্কি, লাইক দিস। ওকে, এইটা হচ্ছে কি এটা প্যান্টটা, হ্যাঁ প্যান্টটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর এটার প্রাইস কিন্তু আগেরটার থেকেও বেশি রিজনেবল হবে। এই যে এইটার দোপাট্টাটা হচ্ছে ফুললি প্রিন্টেড নেট দোপাট্টা। হ্যাঁ, দুইটা কালেকশনই একদম দুই রকমের, দুই স্টাইলের,
খুবই সুন্দর নেটের প্রিন্টের দোপাট্টা। তোমরা এটা এটার মধ্যে যেটা করতে পারো যে ফুল দোপাট্টাটাতে কিন্তু ই করতে পারো, বা দুই সাইডে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় যেটা আছে প্যান্টের কাপড় দিয়ে সুন্দর করে বর্ডার দিয়ে নিতে পারো। হ্যাঁ, চারো সাইডে যদি ব্ল্যাক কালারের কাপড় দিয়ে সুন্দর করে বর্ডার করে নাও, দেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর হবে। আচ্ছা, এবার প্রাইস বলে দেওয়ার পালা, তাই না? এগুলোর প্রাইস পড়বে অনলি 2250 টাকা, ঠিক আছে? অরিজিনাল রানা আর্সেট ড্রেস অনলি 2250 টাকা। আমার তো মনে হয় একটু পানি খেতে হবে, আমি খাবো। এই ড্রেসটারই আই গেস আরেকটা কালার আছে। হ্যাঁ, এই যে এই ড্রেসটা দেখাবো এখন, 214। এই তোমরা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছ, তারা হচ্ছে কি স্ক্রিনশট নাও। আমি একটু আগে যে গ্রিন কালারের ড্রেসটা দেখালাম, এটা হচ্ছে কি সেই গ্রিন কালারের ড্রেসটা আরেকটা কালার। হ্যাঁ, ওইটা ছিল গ্রিনের মধ্যে, এটা হচ্ছে পিঙ্কের মধ্যে। মানে এইটার কাপড়টা হচ্ছে গিয়ে ভিস্কস লিলেনের মধ্যে, তো এটা এটা যখন তোমরা হাতে পাবা তখন বুঝবা যে সিল্কের একটা ফ্লেভার পাবা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গিয়ে পিঙ্কের মধ্যে, তো যাদের গ্রিন টোন পছন্দ তারা কিন্তু গ্রিনটা সিলেক্ট করতে পারো, আর যাদের পিঙ্ক টোন পছন্দ তারা পিঙ্কটা সিলেক্ট করতে পারো, ঠিক আছে? এই যে দুই সাইডে হচ্ছে কি একটা লাইট কালারের পিঙ্ক, আর মাঝখানে হচ্ছে কি খুবই ভাইব্রেন্ট কালারের ফ্লোরাল প্রিন্ট করা। আর এই যে ফ্রন্টের এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা, ঠিক আছে? ফ্রন্টের এটা এমব্রয়ডারি করা, আর নিচে ফুল ড্রেসে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? আমি এইটা দেখিয়ে দিই এবার। এই যে এটার স্লিপসটা হচ্ছে কি এটা দুইটা স্লিপস দেওয়া আছে ড্রেসের নিচে আলাদা করে, এগুলোর কিন্তু ড্রেসের সাইড থেকে কোনো স্লিপস আসবে না। হ্যাঁ, তো যারা কিনে একটু বাল্কি আপুরা আছো তাদের জন্য কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা, ঠিক আছে? ব্যাক পার্টটা ব্ল্যাক আর মাল্টি কালারের ফ্লোরাল প্রিন্ট করে নিচে সুন্দর করে একটা পার করা আছে, কম্বিনেশন করা। তো এটা প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালারের, সেম ড্রেসের যে প্যান্টের কাপড়টা দেওয়া আছে সেই কালার, সেই প্যান্টের মানে সেই ম্যাটেরিয়ালসটা দিয়েই প্যান্টের কাপড়টা। আর এবার দোপাট্টাটা দেখিয়ে দিই, দোপাট্টাটা নেটের মধ্যে, এগুলো সবগুলোরই কিন্তু দোপাট্টা নেটের মধ্যে, আর প্রাইসটা অনেক রিজনেবল আছে। প্রাইসটা হচ্ছে গিয়ে অনলি 2250 টাকা। এই যে এটা হচ্ছে গিয়ে নেটের মধ্যে, অনেক চওড়া কিন্তু একটা দোপাট্টা। হ্যাঁ, অনেক চওড়া একটা দোপাট্টা, আমি কিন্তু হাতে ধরতে পারছি না। হ্যাঁ, অনেক চওড়া একটা দোপাট্টা। তোমরা কিন্তু চাইলে ফুল দোপাট্টার চারো সাইডে প্যান্টের কাপড় দিয়ে সুন্দর করে একটা প্যানেল করে নিতে পারো চারো সাইড দিয়ে, তাহলে অনেক ভালো লাগবে দেখতে। হ্যাঁ, এটা হলো কি এটার ফুল ড্রেসটা, 2250 টাকা করে এগুলোর প্রাইস। দুইটা কালার অপশনই আছে সেম ডিজাইনের মধ্যে, যার যে ডিজাইনটা পছন্দ হয় সে হচ্ছে কি যার যে কালারটা পছন্দ হয় সে হচ্ছে কি সেই ডিজাইনটাকে পিক করতে পারো। আচ্ছা, এবার এই ড্রেসটা দেখাবো, 205। হ্যাঁ, এই যে এইটা এটা দেখাবো, 205। হ্যাঁ, ব্লু টোনের মধ্যে একটা ড্রেস,
এই যে এটার ফ্রন্টে হচ্ছে কি এমব্রয়ডারি করা, এমব্রয়ডারির সাথে এটার সাথে কিন্তু জরি সুতাও আছে। তো যারা কিনা জরি সুতা অ্যাভয়েড করতে চাও তারা হচ্ছে কি এই ড্রেসটা সিলেক্ট করো না। এটা হচ্ছে ব্লু টোনের মধ্যে, উপরটা হচ্ছে কি অ্যাশি একটা টোন, আর নিচেরটা হচ্ছে কি খুবই ভাইব্রেন্ট একটা ব্লু, রয়্যাল ব্লু যেটাকে বলে, ভাইব্রেন্ট ব্লু দিয়ে করা। আর এই যে তোমরা এমব্রয়ডারি ফিনিশিংটা দেখো, এটা হচ্ছে কি এমব্রয়ডারি উইথ পার্পল কালারের একটা সুতা আছে এখানে, তারপর সিলভার জরি সুতা আছে আর ব্লু আছে, ঠিক আছে। তো আমি এবার স্লিপসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে কি এটার স্লিপসটা, হ্যাঁ এটা হচ্ছে এটার স্লিপসটা, দুইটা স্লিপস আলাদা করে দেওয়া আছে। আর আমি ব্যাকপার্টটা দেখাই, ব্যাকপার্টটা খুবই সুন্দর এটা, এই যে দেখো এটার ব্যাকপার্টটা কত সুন্দর ভাইব্রেন্ট একটা লিলি ফ্লাওয়ারের মতো করে, তাই না? এটা হচ্ছে কি আচ্ছা এটার দোপাট্টাটা হচ্ছে, আগে প্যান্টের কাপড়টা দেখাই না, এটা এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা কাজের সাথে পার্পল কালারের ম্যাচ করে খুবই সুন্দর কন্ট্রাস্টে, আর এটা হচ্ছে কি এটা দোপাট্টাটা, দোপাট্টাটা পুরোটাই হচ্ছে গিয়ে নেটের মধ্যে। দোপাট্টাটা পুরোটাই নেটের মধ্যে, এই হলো কি ড্রেসটা, এটা হচ্ছে কি একটা ব্লু টোনের ড্রেস। হ্যাঁ এই ড্রেসটার আরেকটা কালার আছে, আমি কালারটা দেখিয়ে দিচ্ছি, এগুলোর প্রাইস হচ্ছে 2250 করে। এই যে এটা হচ্ছে কি এই এই মাত্র যে ড্রেসটা দেখালাম সেই ড্রেসটা আরেকটা কালার, ওটা ছিল ব্লু টোনের মধ্যে আর এটা হচ্ছে কি মাস্টার্ড টোন। এটা হচ্ছে কি মাস্টার্ড টোনের মধ্যে একদম এক্স্যাক্টলি সব কিছু সেম, ফ্রন্টের এমব্রয়ডারি সিলভার জরি সুতা দেওয়া আছে, আর এটা হচ্ছে কি মাঝখানের যে সুতাটা সেটা হচ্ছে কি কালচে মেরুন কালারের একটা সুতা দিয়ে এমব্রয়ডারি করা। হ্যাঁ তো আমি আর বেশিক্ষণ টাইম দিব না এই ড্রেসটাতে। এটা হচ্ছে কি স্লিপসটা, দুইটা স্লিপস আলাদা করে দুইটা জায়গায় দেওয়া আছে, হ্যাঁ কোনো স্লিপসই কিন্তু ড্রেসের সাইড থেকে হবে না, তবু টেনশন করার কোনো কারণ নাই। এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা, ঠিক আছে। তোমরা কি কেউ লেন্থ জানতে চাও? আচ্ছা আমি এই ড্রেসটার ক্ষেত্রে একটু লেন্থটা জানিয়ে দিই, বিকজ একটা জানালেই হবে, সবগুলো ড্রেসের লেন্থ সেমই আছে। ফর্টি সেভেন ইঞ্চ পর্যন্ত এগুলোর লেন্থ আছে, হ্যাঁ 47 ইঞ্চ পর্যন্ত আছে, তো নো প্রবলেম। আচ্ছা এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা, হ্যাঁ প্যান্টের কাপড়টা হচ্ছে কি একটু এটা কি কালার আমি জানি না, মেরুনিশ টাইপের একটা টোন আসে। ওয়াও দোপাট্টাটা দেখো জাস্ট, দোপাট্টাটা হচ্ছে কি মাস্টার্ড আর মেরুনের কম্বিনেশনে একটা দোপাট্টা, নেটের দোপাট্টা, এগুলো কিন্তু সবগুলো নেটের দোপাট্টা। আর চারো সাইডে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে পায়জামার কাপড় দিয়ে পাইপিং করে নিতে পারো, ঠিক আছে। এই হলো গিয়ে ড্রেসটা, প্রাইস হচ্ছে 2250 করে, ঠিক আছে।
হচ্ছে কি এই ড্রেসটা দেখাবো, এই যে এই ড্রেসটা দেখাবো, হ্যাঁ 215A, যে দেখো এই ড্রেসটা, এটার হচ্ছে কি একটা ইয়েলো, লাইট ইয়েলো টাইপের টোনের মধ্যে এটার কিন্তু ফ্রন্টের যে কাজটা এটা পুরাটাই এমব্রয়ডারি করা, হ্যাঁ ফ্রন্টের এই পুরা কাজটাকেই কিন্তু এমব্রয়ডারি করা, নিচে সুন্দর একটা ভাইব্রেন্ট পার করা আছে। আর হচ্ছে গিয়ে এই যে দেখো ফুল কাজটাই কিন্তু এমব্রয়ডারি করা, পাশে যে ছোট ছোট কলকিগুলো আছে এইগুলো হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট করা, একটু স্কিন কালারের মধ্যে মাস্টার্ড কালার, হ্যাঁ এটার বেস কালারটা হচ্ছে স্কিন কালার, তার উপরে মাস্টার্ড কালার। এটা হচ্ছে গিয়ে এটার স্লিপসটা, হ্যাঁ দুইটা স্লিপস এখানে দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে কি এটা ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটা খুবই কালারফুল একটা ব্যাক পোর্শন, কালারফুল একটা ব্যাক পোর্শন, প্যান্টের পিসটা অনেক কালারফুল, মানে ইটির টাইপের একটা কালার বলে না ওই টাইপের একটা কালার। আর দোপাট্টাটা আমি আগে এইভাবে দেখিয়ে নিই, হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে কি এরকম টোটাল প্রিন্টের মধ্যে, হ্যাঁ ফুল দোপাট্টাটা খুললে না নেট তো বোঝা যায় না, এই যে এটা হচ্ছে কি এটার দোপাট্টাটা, ঠিক আছে এটা হচ্ছে কি এটা দোপাট্টাটা, দোপাট্টাটা খুবই সুন্দর খুবই কালারফুল, 2250 করে এগুলো প্রাইস। আচ্ছা 215A দেখালাম, এবার এই ড্রেসটা দেখাবো 215B, হ্যাঁ 215B দেখাবো। ওইটা যেমন ছিল স্কিন টোনের মধ্যে, এটা হচ্ছে কি একটা পিঙ্কিশ টোনের মধ্যে, হ্যাঁ পিঙ্কিশ স্কিন পিঙ্ক, যেটা একদম ভাইব্রেন্ট পিঙ্ক না একদম বেবি পিঙ্ক না, হ্যাঁ এটা হচ্ছে কি একটা স্কিন পিঙ্ক পিঙ্কের মধ্যে। এটা ফুল কাজটাও এমব্রয়ডারি করা, এই পর্যন্ত ফুল কাজটা এমব্রয়ডারি করা, নিচে হচ্ছে কি ডিজিটাল প্রিন্ট করা। হ্যাঁ তো এই হলো কি এটার স্লিপসটা, এটা হচ্ছে কি এটার স্লিপসটা, আর ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই আমি, এই হচ্ছে কি এটার ব্যাক পোর্শনটা, ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে গিয়ে আমি দেখাবো এটার প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা একদম সিঁদুর লাল টাইপের একটা প্যান্টের কাপড়, যেটা কিনা অনেক সুন্দর, এই যে এটা হচ্ছে প্যান্ট পিসটা।
আর আমি দোপাট্টাটা কিন্তু ফুল খুলে দেখাবো না, হ্যাঁ দোপাট্টাটা এইভাবেই দেখাই। দোপাট্টাটা এইভাবে না দেখালে দোপাট্টাটা বোঝা যাচ্ছে না, বিকজ অফ দোপাট্টাটা যেহেতু নেটের সেহেতু বোঝা যাচ্ছে না যে দোপাট্টাটা কী টাইপের, কী টাইপের প্রিন্ট করা আছে। হ্যাঁ তো এগুলোর প্রাইস হচ্ছে 2250 করে। হ্যাঁ আচ্ছা, এইবার দেখাবো 213A। হ্যাঁ ক্যাটালগের স্ক্রিনশট দিলে হচ্ছে কি আমাদের জন্য অর্ডার প্লেস করতে সবচেয়ে ইজি হয়, বিকজ অফ ক্যাটালগের স্ক্রিনশটটা দিলে ড্রেস শর্ট আউট করাটা অনেক 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 বেশি ইজি। আচ্ছা এটা হচ্ছে কি একটা স্কিন টোনের সাথে খুবই সুন্দর, ফ্লাওয়ারগুলো খুবই ফ্লোরাল একটা টাইপের এমব্রয়ডারি করা, এবং জাস্ট ফ্লাওয়ারগুলো দেখো খুবই সুন্দর হয় না, বনের মধ্যে খুবই, বনের মধ্যে থাকে না যে রাস্তা দিয়ে হাঁটতেছো আর এরকম সুন্দর ভাইব্রেন্ট ভাইব্রেন্ট ফ্লাওয়ার দেখা যায়, ঠিক সেরকম করে এমব্রয়ডারি করা। আর নিচের প্যানেলটা দেখো, নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা লাইট টোনের সাথে ভাইব্রেন্ট কালারের ফ্লাওয়ার করা। এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা। হ্যাঁ আচ্ছা আমি স্লিপসটা দেখিয়ে দিই, এই যে এটা থাকবে এটা স্লিপসে, দুইটা স্লিপস কিন্তু মার্ক করা আছে। হ্যাঁ দুইটা স্লিপস মার্ক করা আছে খুবই সুন্দর করে। আচ্ছা এইটা হচ্ছে কি খুবই সুন্দর বার্গেন্ডি কালারের একটা ডার্ক মেরুন টাইপের একটা কালারের প্যান্টের কাপড় দেওয়া, আর দোপাট্টাগুলো তো ওয়াও জাস্ট অসাম টাইপের দোপাট্টা। যে দেখো দোপাট্টাটা জাস্ট তোমরা দেখো কি সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা একটা দোপাট্টা। এটা হলো কি ফুল ড্রেসটা, কার কার পছন্দ হচ্ছে এই সুন্দর ড্রেসটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। 2250 করে, এগুলো সবগুলোর প্রাইস কিন্তু সেম 2250 করে। এই যে এবার দেখাবো 213B। সেম ড্রেস শুধু কালার টোন ডিফারেন্ট। আমি এখানে টোটাল 12টা ড্রেস দেখাবো, 12টা ড্রেসের মধ্যে হচ্ছে কি সেম ড্রেস শুধু কালার টোন ডিফারেন্ট। হ্যাঁ এমব্রয়ডারি করা প্লাস এই যে এটা হচ্ছে কি ব্লু টোনের, ওইটা ছিল একটা বেস টাইপের একটা কালারের, আর এটা হচ্ছে কি ব্লু টাইপের একটা, উপরে হচ্ছে কি অফ হোয়াইট, নিচে হচ্ছে কি ভাইব্রেন্ট কালারের গ্রিন আর ব্লু, আর সাথে মাস্টার্ড কালার ফ্লাওয়ার আছে এখানে। এই কাজটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা। ওকে প্রত্যেকটা ড্রেসের নেকে যেই ডিজাইনটা আছে সেই ডিজাইনটা ফুল এমব্রয়ডারি করা, প্রত্যেকটা ড্রেস সেম। এই যে এটা হচ্ছে কি এটার স্লিপসটা, এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা। ওকে দেন এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা, হ্যাঁ ব্লু টোনের মধ্যে প্যান্টের কাপড়, আর হচ্ছে গিয়ে দোপাট্টাটা জাস্ট দেখো ওয়াও। এই যে
হচ্ছে এটা দোপাট্টাটা, দোপাট্টাটা খুবই চারো সাইড থেকে হচ্ছে কি ব্লু কালারের ই করা, আর মাঝখানে হচ্ছে বেইজ গ্রিন কালার, যেটা তো তুমি দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, কারণ খুললে প্রিন্টটা বোঝা যাচ্ছে না, এই কারণে কিন্তু আমি খুলে দেখাচ্ছি না, খুললে প্রিন্টটা বোঝা যাচ্ছে না। এই যে খুললে কিন্তু প্রিন্টটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা এবার এই ড্রেসটা দেখাবো। এটা হচ্ছে কি একটা মেরুন, মানে ম্যাজেন্ডা প্লাস মেরুনের কম্বিনেশনে। হ্যাঁ, বার্গেন্ডি টাইপের একটা, মোর বেটার টাইপের একটা কালার আছে না কালার পপের, সেই টাইপের একটা কালারের কম্বিনেশন। এটা এমব্রয়ডারি করা, তো এই যে এটা হচ্ছে কি স্লিপসটা, এইটা হচ্ছে কি এটার ব্যাকটা। হ্যাঁ, ব্যাকটা দেখো, ব্যাকটা কত সুন্দর। আচ্ছা, তো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা। হ্যাঁ, এটা প্যান্টের কাপড়টা, আর দোপাট্টাটা দেখাই আমি। যে কালচে মেরুন কালারের একটা দোপাট্টা, কালচে মেরুনের সাথে খুব সুন্দর সুন্দর করে ফ্লাওয়ার করা আছে। হ্যাঁ, দোপাট্টাটা পুরো খুললে হচ্ছে গিয়ে দোপাট্টার যেই বিউটিটা, এই বিউটিটা বোঝাই যাচ্ছে না। যখন তোমরা হাতে পাবা তখন তোমরা বুঝতে পারবা এটার বিউটিটা সম্বন্ধে। জাস্ট টোটালি ভেরি গুড ডিল। হ্যাঁ, 2250-এর মধ্যে ভেরি গুড ডিল। আচ্ছা, এই ড্রেসটাকে দেখানো হয়েছে, আচ্ছা এই ড্রেসটাকে দেখাবো এখন আমি। তো তোমরা একটু স্ক্রিনশট নিতে থাকো, আমি আমি একটু পানি খেয়ে আসি, জাস্ট একটু পানি খেয়ে আসি।
আচ্ছা এইবার এই ড্রেসটা দেখাবো, এটা খুবই সুন্দর একটা কপার কালারের, ব্ল্যাক কপার এর সাথে রেডিশ কম্বিনেশনে। হ্যাঁ, তো এটার এই যে ফ্রন্টের কাজটা, এটা হচ্ছে কি এমব্রয়ডারি করা, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে এটার স্লিপসটা, এটা হচ্ছে এটার স্লিপসটা। তো এবার ব্যাকপ্যাকটা দেখিয়ে দিই, এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা। হ্যাঁ, এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা, ব্ল্যাক কপার, আর নিচে হচ্ছে কি ভাইব্রেন্ট রেড কালারের পার করা। তো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা, অটাম অটাম টাইপের একটা ফ্লেভার আছে এই ড্রেসটার মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে কি এটার দোপাট্টাটা, দোপাট্টাটা অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে। প্রাইস হচ্ছে অনলি 2250 টাকা। হ্যাঁ, এবার লাস্ট এই ড্রেসটা দেখাবো। হচ্ছে ডার্ক একটা রেড আর মেরুনের কম্বিনেশনে। হ্যাঁ, যারা কিনা অনেক বেশি কালারফুল পছন্দ করো, তারা ডেফিনেটলি এই ড্রেসটা চুজ করবা। হ্যাঁ, এই যে ফ্রন্টে হচ্ছে এমব্রয়ডারি করা, খুবই সুন্দর এই ড্রেসটাকে কিন্তু তোমরা যে কেউ কালেকশনে রাখতে পারো পয়লা বৈশাখের জন্য, ঠিক আছে। এটা দিয়ে খুব ইজিলি পয়লা বৈশাখ শেষ করে ফেলতে পারবো অনলি 2250 টাকার একটা ড্রেস দিয়ে। এই হচ্ছে স্লিপসটা, আর এটা হচ্ছে ব্যাক পার্টটা। তো আচ্ছা, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, আর এই হচ্ছে কি এটা সুন্দর দোপাট্টাটা। এই ছিল রানার্স এর কালেকশন 2250 করে। যার যেটা পছন্দ হবে একসাথে দুইটা তিনটাও নিতে পারো, বিকজ অফ প্রাইসটা অনেক রিজনেবল 2250 করে। ক্যাশ অন ডেলিভারিতে তোমরা যেখান থেকে অর্ডার করো না কেন আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।